गुड मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आज के मंडे और मे जस्ट स्कूले चले गेलो अनुभव ओके दिए आज के बाड़ी थेके ही करबे वर्क फ्रॉम होम, कारण आगे सप्ताह तो मैक्सिमम डेज ही ऑफिस गेछे तुम्हारा जानो। আর আমি কালকে আর ভিডিও অন করিনি কারণ একটা শর্ট ট্রিপ দেওয়ার পর একটু রেস্ট প্রয়োজন ছিল চুপচাপ, তো কালকে ওই করেছি, একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, কাচাকুচি করেছি, এইসবই করেছি, একটু নিজের মতন টাইম কাটিয়েছি বাড়িতে অনেকদিন পর। আজকে আবার এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আমার এপিসোড ওয়ান শর্ট সোলো ট্রিপ টু শিরডি কেমন লেগেছে আমাকে জানিও, আর পার্ট টুটাও চলে যাবে, আজকে চলে যাবে এপিসোড টুটা। তুমি মানে এই এই ভিডিওটা যখন পাবলিশ হবে তার আগে তুমি দেখে নেবে, তো সেটাও জানিও কেমন লাগলো। আর আমি তো দারুণ ঘুরলাম, এসে আবার সেই ব্যাক টু ওয়ার্ক, সেই পুরনো কাজকর্ম। তো যাই হোক, আবার সেই পুরনো শুরু হয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে, অনুভবকে দিয়ে চলে আসবে, আমি এখন সব করে এখন বসে একটু পেপারটা দেখছি, তারপরে উঠে যোগা করব, খাবো, তোমরা তো জানো কি করব। বাট হ্যাঁ, অনুভব আজকে বাড়ি থেকেই করছে, মানে ও খাবে, তো কি খাবে ওই জানে, ও মনে হয় সকালে কর্নফ্লেক্স খাবে, আমি ওটস খাবো, ও সকালে হেঁটে এসছে, আমি আজকে যোগা করব, এই আর কি। তো এখন একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে তো থাকার চেষ্টা করছি, সোম থেকে শুক্র ডেফিনেটলি, শনি রোববার একটু খাওয়া দাওয়া তো করছি, না হলে কি করে চলে, তিরিশেই যদি এরকম শাকাহারী হয়ে যাই তাহলে কি করে চলবে। তো তাই জন্য খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশন করেছি, বন্ধ কেন করব। তো চলো ব্লগটা আমি এখনই স্টার্ট করছি, বাজে নিয়ে এখনো 8টা বাজে, দেখো 8টা বাজতে 5, তো আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো বাজে এখন 9টা 25, আমার যোগা হয়ে গেছে বাট বিছানা তোলা হয়নি, দুধটা গরম করলাম, এখন আমি আর অনুভব খাবো হচ্ছে কর্নফ্লেক্স। তো কর্নফ্লেক্স গরম দুধে তো খাওয়া যায় না, দুধটাকে আমি জাস্ট গরম করলাম ওখানে, তো তার বিটুইনে আজকে আমি একটু দুধ চা রেখেছি সকালবেলা, বহুদিন পর একটু ভালো করে দুধ চা খাবো, দু তিন দিন আমি দুধ চা খাইনি, তো আজকে রেখেছি ফার্স্টে এই দুধ চাটা, আমি আর অনুভব একটু খেয়ে নিই, মাঝে মাঝে খেলে কিছু হবে না, ভালোবাসার জিনিস, রোজ নর্মালি সকালবেলা গ্রিন টি খাওয়া হচ্ছে, বাট আজকে মনে হলো যে আমাদের কাজ করতে আসে আসমা অর্জন ওকে করে দিয়েছি দুধ চা, তাই জন্য ভাবলাম অল্প একটু রাখি পরে যদি খাই, তো এখন একটু খাই, আর দুধটা ততক্ষণে যখন উষ্ণ হয়ে যাবে কর্নফ্লেক্স আর মুসলি খাবো। কত রোদ আসে আমাদের স্টাডি রুমটায় দেখেছো, প্রথম প্রথম ভাবতাম যে ওই বাড়িটায় কোনো রোদই আসে না, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে রোদই উঠতো না, আজকাল তো এত রোদ আসে প্রত্যেকটা ঘরে দেখছি আমি রোদ, পুরো মানে রীতিমতন গাছপালা বালিশ টালিশ সব রোদে দিচ্ছি আমি। কি আছে এই যে চিজের জন্য পাগলাম, চিজ পাফের জন্য পাগলাম, ওয়েট স্টে স্টে সুটি স্টে স্টে। তো আমি সকাল সকাল অনেক ভেজিটেবলস অর্ডার করে দিয়েছি, উইকডেজে ভেজিটেবলস একটু খাবো, তাই আজকে ফ্রিজে কালকে যা করেছিলাম তাই আছে, চিকেন আছে, কম তেলের চিকেন যেটা আমি ধনিয়া চিকেন করেছিলাম কালকে, আর সাথে হচ্ছে ডালটা আমি আজকে করছি, একটা ভাজি টাইপ, ভাজি মানে খুব কম তেলে জাস্ট একটু সর্টে টাইপের করবো, একটু ফুলকপি কড়াইশুঁটি ধনে পাতা এইসব দিয়ে, আর কালকে বেগুন একটু পুড়িয়ে না বেক করে মেখেছিলাম সেটা আছে, ঢেঁড়স পোস্ত আছে, আর পালং শাক দিয়ে আমি ডাল করব। এবার আজকে না পালং শাকটা আমি পাইনি, তো পালং শাক পুরো পাইনি বলে এরকম চপ পালং শাক অর্ডার করেছিলাম ফ্রেশ, যেটা বিগ বাস্কেট থেকে কিছুটা ধুয়ে নি, ধুয়ে ডালে দিয়ে দেবো, এটাই এখন প্ল্যান আছে, করে তাড়াতাড়ি করে রান্নাঘরের পাট মিটিয়ে যাব। ভাত আজকে আর করতে হবে না, স্নুপির চিকেন করা আছে, ভাতও আছে, আমরা তো ভাত খাচ্ছি না, আর অনুভবের জন্য দেখি একটু ব্রাউন রাইস করে দেবো, আর আমার একটা রুটি আছে। তো কতজনের কত রকম খাবার, আমাদের ফ্যামিলিতে সবার আলাদা আলাদা খাবার, বাবার একরকম, মায়ের একরকম, আমাদের একরকম, মেয়ের একরকম, স্নুপির একরকম, আর সবার সব খাবার সবার চলে না, যেরকম এই পালং শাক দিয়ে ডাল, আমাদের বেশি বেশি শাক খেতে বলেছে অনুভব আর অনুভবের মাকে, আর বাবার হচ্ছে শাক একদম বন্ধ, স্পিনাচ পটাশিয়াম হাই করে দেয়, মানে এক এক সময় পাগল পাগল লাগে, তো ঠিক আছে, বাবার ডালটা অলরেডি
মানে অন্যভাবে করে রেখেছি আজকে শুধু আমাদের ডালটা করলেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি একটুখানি জাস্ট রোস্ট করে সবকিছু দিয়ে সিদ্ধ করব আর এখানে স্পিনাচ একটু ধুয়ে নি ধুয়ে অ্যাড করব যখন আমি বয়ল করব You say you're getting old, but what do you know about what's to come? তো দেখো আমি কম তেলে ফ্রাই করছি তো একটু জল আমাকে দিতেই হবে কুক করার জন্য না হলে ব্যাপারটা পুড়ে যাবে তো আমি খুব সামান্য জল দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা কুক হয়ে যাবে তারপরে একটু জাস্ট লাস্টে ভালো করে একটু সটে করে শুকিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলেই আমার এটা রেডি হয়ে যাবে আর এখানে ডাল চাপিয়ে দিয়েছি সো বাজে এখন 12টা আমার রান্নাবান্নার কাজটা অনেকক্ষণ হয়ে গেছে বসে আমি নিজের একটু অফিসের কাজ করছিলাম আর বাজে এখন 12টা আমি রেডি হয়ে গেছি এখন যাব মেয়েকে আনতে সব কিছু বন্ধ করে কথা বলছি কারণ বাইরে এত কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে যে কোনো কথা তোমরা শুনতেই পাবে না এটাই ব্যাপার তো এখন অনুভব একটু কফি করেছে ওর কলের ইন বিটুইনে ওটা এখন খাচ্ছি খেয়ে যাই মেয়েকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এখন বাজে হচ্ছে 1:10 মেয়েকে নিয়ে আমি চলে এসেছি 1টার সময় আর সকাল থেকে আমি ভালো করে ব্লগ করতে পারিনি কারণ আমার ফোনটা একদম চার্জ ছিল না পুরো বন্ধ হয়ে গেছিল চার্জে ছিল এবার চার্জে দিয়ে আমি চার্জের বাটনটা অন করে মানে সুইচটা অন করতেই ভুলে গেছি এসে দেখি সেই চার্জ একদম মানে রেডে ঢুকে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এরকম তারপরে আমি দেখলাম সুইচটা অফ সুইচটা দিলাম তাই জন্য বেশি করতে পারিনি চলে এসেছেন আরেকজন খেলো এসে ও তো লাইন দিয়ে খায় কিছু জিনিস যেরকম একটা চিজ তারপরে গ্লুকন ডি একটা মিষ্টি এইসব খেলো আর আমি এখন খাচ্ছি 500 ml ওয়াটার আর এখন কিছু না এই যে আরেকজন দাঁড়িয়ে আছে ও যদি একটু পায় চিজ ও চিজ ভালোবাসে তো যাই হোক এখন একটু বসবো তারপরে মেয়েকে স্নান করাবো খাওয়াবো অনেক কাজ আছে অনুভব সেই সকালবেলা যে কলে ঢুকেছে ও কলেই আছে আমি তো এখনও ভালো করে কাজে বসতে পারিনি দুপুরের পর মেয়েকে সব পড়িয়ে আমি নিশ্চিন্তে বসবো এই হচ্ছে ব্যাপার আর মেয়েদের হচ্ছে 25 তারিখে বলেছে স্পোর্টস তো তার জন্য ওর ওই স্পোর্টস ড্রেস ট্রেসগুলো কাস্তে দিয়ে দিলাম কারণ এর মধ্যেই ওগুলোকে মানে ঠিকঠাক করে রাখতে হবে তো মঙ্গলবার মেবি আজকে কি বার সোমবার মঙ্গলবার নাকি রে আজকে 21 তারিখ কবে এর মধ্যেই আছে শুক্রবার টুক্রবার হবে 25 তারিখ কবে দেখতে হবে আমাকে তো যাই হোক চলো এখন একটু বসি তারপরে ওর সব কিছু করি করলে আমি একটু ছুটি পাবো না হলে আমার কোনো ছুটি নেই এবার অনুভবের কটায় নেক্সট কল আছে একটু জেনে নিই তাহলে ওকে খেতে দিয়ে দেবো এই যে ঘুচুন বুড়ি কি করেছে দেখো কি করেছে এটা কি করেছে এটা কার এটা কার এটা কার কার এটা হচ্ছে সকাল থেকে ওকে ওর সাথে খেলতে হবে যদি না খেলতে পারো ব্যাস মারধর শুরু করে দিচ্ছে তার একজনকে আজকে আমি খাওয়াতে বসিয়েছি আজকে একদম পিস পালং শাক দিয়ে ডাল আলু আর ডিম মাখা এখানে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর একজন এলিয়েন আছে আর খাচ্ছে তাই তো একজনের খাওয়া হয়ে গেছে মাংস ভাত তো বাজে এখন 3:05 আমি স্নান করে উঠে পুজো দিলাম আর তোমাদের দেখালাম কারণ হচ্ছে এই সাই বাবা মূর্তিটা আমি শিরডি থেকে এনেছি আমার আগে একটা মূর্তি ছিল ওটা মার কাছে আছে ও ঘরে তো এই মূর্তিটা আমার খুব পছন্দ হলো তাই এই মূর্তিটা এনেছি ভীষণ ভাল লাগছে আসনে বসিয়েছি দেখো তো আমারও খুব ভাল লাগছে তোমরাও জানিও কেমন লাগছে তো ওই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম তো বাজে এখন 3:05 সব হয়ে গেছে ওয়েট করছি অনুভবের জন্য অনুভবের একটা কল চলছে সেটা শেষ হবে 3:30 তো 3:30 আগে খেতে পারবে না তো আমিও ওয়েট করছি ওর হলে একসাথেই খাবো সব গরম করে রেখে দিলাম আর কালকে যেহেতু চিকেন খেয়েছি আজকে একটু ভেজের উপরেই থাকবো চিকেনটা আর বার করিনি আছে তো বলেছি রাতে বার করে নেবো আন্টি রুটি করে গেলে
তো এখন একটু নিজে বসি ল্যাপটপে যতক্ষণ না ওর হচ্ছে আধ ঘন্টা তারপরে ও হলে একসাথে লাঞ্চ করব খিদে পেয়ে গেছে তো ফাইনালি 3:30 বাজে আমরা খেতে বসেছি আমরা খাচ্ছি হলো আজকে কালকে সব ছিল শাক বেগুন মাখা পটল পোস্ত পটল বলছি ধারস পোস্ত আজকে আমি শাক দিয়ে ডাল করেছি একটা রুটি একটু ভাত সালাড আর এখানে ফুলকপি ও রুটি খাচ্ছে না অল্প ভাত খাচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান বাজে এখন 5:30 মাঝখানে অনুভব উঠে আমাকে একটু গ্রিন টি খাইয়েছে আমি তো উঠেছি আন্টির সব কিছু বার করব ঠান্ডা ঠান্ডা লাগছে আর একজনকে তোমাদের দেখাচ্ছি এই যে কি দাবি ভগবান জানে ঠান্ডার মধ্যে এরকম করে শুয়ে আছে কেছে কি হয়েছে এটা কি কি হয়েছে তো আমি এখানে সব বার করে রেখেছি এদিকে হবে রুটি ওদিকে হবে সব সবজি দিয়ে একটা সবজি পনির দ্যাটস ইট আর একটু শোল মাছ আছে সেটা কালকে সকালে আমি করে নেব আমার মেয়ের জন্য আর বাবার জন্য তো আপাতত লাইট বন্ধ করে দিলাম আমার প্ল্যান আছে একটু বেরিয়ে হেঁটে আসব 5:45 বাজে তো যাই আমি রেডি হইনি তো এখন বাজে 6:00 আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম আর বাড়িতে মানে যা যা করার আছে সব করে নিয়েছি এই আন্টির জন্য সব কিছু বার করা অনুভব এখনও কলে আছে আমি একটু হাঁটতে বেরোচ্ছি এখন ব্যাগ নিয়ে নিয়েছি আর দেখি কমপ্লেক্সের ভেতরে হাঁটি না বাইরে হাঁটি তো এই সময়টা আমি ব্লগ করবো না রাস্তায় কারণ হাঁটাতেই কনসেন্ট্রেট করব হাঁটাটা আমার দরকার তো এসে তোমাদের সাথে আবার কথা বলছি কতটা জাস্ট একটা রুট ভেবে রেখেছি ওই রুটটা ধরে হাঁটবো দেখি দেখা যাক কতগুলো স্টেপস হয় এসে তারপরে 6:30 থেকে খেলা আছে 4:00 খেয়ে একটু খেলা দেখবো ইংল্যান্ডের খেলা আছে ইংল্যান্ড ইরানের তো ইচ্ছা আছে তার 6:30 থেকে তো হবে না এখন 6:00 বাজে আর 7:00 মধ্যে ফিরে আসবো এক্সপেক্টেড বাজে দেখো 7:05 আমি 6:00 বেরিয়েছিলাম 1 ঘন্টা হেঁটে চলে এসেছি মোটামুটি 5000 স্টেপ তো হয়ে গেছে 5100 ওই 90 মতন 5090 তো ভালোই লাগছে অনেকটা হেঁটে আমি যদি প্রত্যেক দিন এটা মেনটেন করতে পারি 5000 স্টেপ করে আর সকালে এক্সারসাইজ সত্যি অনেকটা ওয়েট লুজ করব 1 উইকে 1 কেজি লুজ করেছি সেটুকুনি তোমাদের বলতে পারি যাই হোক ঘামছি এখন এখনও অনুভব কলে মানে আমি যখন গেছি তখনও কলে ছিল এখনও কলে আর একজনকে দেখো শুয়ে শুয়ে সেই তখন থেকে গড়াচ্ছে এখনও গড়াচ্ছে যাই হোক অনুভবে না হলে ও ঘরে যেতে পারবো না গিয়ে চাটা খাবো মাকে তো বলেছি যে দুধ চা করতে না লেমন টি করতে বাট ইংল্যান্ডের খেলা শুরু হয়ে গেছে একটু চালিয়ে দেখি ততক্ষণ ও যতক্ষণ না কলটা হয় সারাদিন কি করে একবার ওখানে একবার এখানে কি বাঞ্চ অফ কিজ অ্যাকচুয়ালি বাঞ্চ বুঝিয়েছে BUNCH মানে অনেকগুলো একসাথে থাকলে আমরা ওটাকে বলি বাঞ্চ অফ থিংস আর কি এটা কি বাঞ্চ অফ কিজ কি মানে কি কি মানে চাবি মানে চাবি হ্যাঁ খুলেছিলাম সব মোমো খুলো তো একটু বাবাকে বল যে শনিবার দিন আমাদের বেবো নিয়ে যাবে কিনা বল না বল না ব্লক করছিস হ্যাঁ ব্লক করছি বল যে বাবা এই আমাকে অ্যানিমাল দেখাতে নিয়ে যাবে গোল বলে গেছিল না হ্যাঁ 6:06 তো বাজে এখন 9:25 এতক্ষণ খেলা দেখছিলাম তারপরে মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে রান্নাঘরে ঢুকলাম এবং রান্নাঘরটা পুরো ক্লিন করেছি আজকে একটু বেশি ডিপ ক্লিনিং করেছি যেগুলোতে রোজ হাত দিই না সেগুলো আজকে করেছি যাই হোক আপাতত এখন পুরো ক্লিন হয়ে গেছে মাঝে মাঝে একটু ডিপ ক্লিনিং করে দিলে না অসুবিধা হয় না মানে তোমাকে রোজ বলছি না মানে সপ্তাহে 3 দিন মতন যদি ডিপ ক্লিনিং করে দাও অন্য দিনগুলো তুমি হালকা ফুলকা স্ল্যাব পরিষ্কার করলেও হয়ে যায় আর যদি একদমই না করো না ওই নোংরাটা এত বাজেভাবে বসে যে তখন মুছলেও যায় না ওই জন্য আমি এটা মেনটেন করি তো আজকে খুব ভালো করে আমি কোনায় কোনায় পুরো ক্লিনিং করে দিয়েছি দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর আজকে আন্টি করে গেছে হলো এখানে আছে রুটি এখানে আছে পনির ফর টুমরো
আর এটা হচ্ছে একটা সব তরকারি দিয়ে 6 রকম তরকারি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি যেটা আমরা এখন রেগুলার এক বাটি করে খাচ্ছি সব খাবারের সাথে আর কালকে আমি চিকেন করেছিলাম যেটা কম তেলে করেছিলাম ধনিয়া চিকেন মানে গ্রেভিটা আমি আলাদা করে বেটে নিয়েছিলাম সর্টে করে তো সেই চিকেনটা আছে সেটা আজকে রাতে বার করে নেব তো রুটি মোটামুটি আমি তো আজকাল একটা রুটিতে শিফট করে গেছি রুটি পাঁচমিশালি সবজি আর চিকেন এটাই হচ্ছে আজকে রাতের ডিনার আর শশা কেটে নেব এটাই তো চলো রান্নাঘরের ক্লিনিং তো ডান লাইটটাও আমি অফ করে দিই আমার নাইট স্কিন কেয়ার হয়নি সেটা করি নাইট স্কিন কেয়ার করে মেয়েকে খেতে দিই তারপরে একটু পরে আমরা খাবো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই সময় খুব মন দিয়ে টিভি দেখছিলাম মানে খেলাটা দেখছিলাম ইংল্যান্ড গোল মারছিল তো আজকে সন্ধ্যাবেলা খেয়েছি হচ্ছে পিনাট মাখা আর কি মানে বাদাম ছিল সেই বাদামটাকে শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব দিয়ে মেখে আমি মেয়ে আর অনুভব খেয়েছি আর অনুভব সাথে একটা অ্যাপেলও খেয়েছে তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আজকে ওটাই ছিল তো রাত্রে এই স্ন্যাক্স করে তাড়াতাড়ি শুতে হবে কারণ কাল সকালে আবার উঠতে হবে কারণ অনুভব উঠেই 6টার সময় হাঁটতে চলে যায় তো একটু তাড়াতাড়ি শোয়াটা বেটার তো এখন আমরা এরকম লাইফস্টাইলে করছি যে অনুভব সকালে হাঁটছে আমি বিকেলে হাঁটছি যাই হোক দেখা যাক কতদিন এটাকে ধরে রাখতে পারি এটাই মেইন আমাদের মানে শুরু করাটা তো ইজি ধরে রাখাটা একটা খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ অনেক রকম অনেক কিছু আসে অনেক যেটা ধরে রাখতে পারি না বাট আমি এখন আর ফিক্সড টাইম মেনটেন করছি না যখনই পাচ্ছি মানে হেঁটে এক্সারসাইজ হাঁটা এক্সারসাইজ এগুলোকে সেরে নিচ্ছি তো চলো এখন আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বাজে এখন 10:20 আমি আর অনুভব এখন খেতে বসছি আজকে ডিনারে হচ্ছে এখানে তরকারি নিয়েছি পাঁচমিশালি অনুভব তিনটে রুটি স্যালাড আর চিকেন আর আমারও একটা রুটি স্যালাড পাঁচমিশালি তরকারি আর চিকেন তো চলো আমরা একটু ডিনার সারি আর একটু খেলা দেখি তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালে আবার সবকিছু আছে তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টিল দেন বাই গুড নাইট